শর্ত সাপেক্ষে মুক্ত বিকাশ মিশ্র জামিনে মুক্ত কয়লা পাচার কাণ্ডে বিকাশ মিশ্রের চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট আর আজ হেফাজত শেষে তাকে আদালতে তোলা হলে আসানসোলে বিশেষ সিবিআই আদালত তাকে শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত করে অন্যদিকে বেশ কয়েকটি শর্ত তার উপরে আরোপ করা হয় আর কয়লাকাণ্ডে ধৃত সুনীল ঝা আনন্দ কুমার সিংকে ওই দিন আদালতে তোলা হয় দুজনের চৌদ্দ দিনের জেলে হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোল সিবিআই আদালত আমি সরাসরি চলে যাব ব্রজর কাছে ব্রজ একদিকে তো বিকাশ মিশ্র তিনি জামিনে মুক্ত হলেন শর্ত সাপেক্ষে জামিন এবং তার পাশাপাশি যেখানে এই সুনীল ঝা আনন্দ কুমার সিং এদের আবার চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এদের কাছে আরও বেশ কিছু তথ্য রয়েছে যে তথ্যগুলো পেতে চাইছে তদন্তকারী আধিকারিকরা মূলত এদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে গোটা বিষয় বিস্তারিত জানাও দেখো একেবারে মীনাক্ষী জানিয়ে রাখি যে আজকে বিকাশ মিশ্রের যে বিষয়টা সেটা হচ্ছে যে বিকাশ মিশ্র আগেই হাইকোর্ট থেকে জামিন পেয়েছে এবং তারপরেই এই জামিনের পরেই সুপ্রিম কোর্টে যায় সিবিআই এবং তাকে আবার চার দিনের জন্য বা তাকে আবার নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় এবং সুপ্রিম কোর্টের একটা নির্দেশ ছিল যে চার দিনের জন্য বিকাশ মিশ্রকে সিবিআই নিজেদের হেফাজতে নিতে পারে সেই মতো ১২ তারিখ আসানসোল সিবিআই আদালতে আসে বিকাশ মিশ্র এবং সেই দিন তাকে সিবিআই যে আধিকারিকরা তারা নিজেদের হেফাজতে নেয় চার দিন সিবিআই হেফাজতে থাকার পর আজকে সিবিআই আদালতে তোলা হয় বিকাশ মিশ্রকে এবং যেমন বিকাশ মিশ্র জামিনে মুক্ত ছিল যে শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত ছিল ঠিক সেই ধারাটি কিন্তু বজায় রেখেছে কিন্তু তার উপর জামিন পাওয়া গেলেও তার যে শর্ত রয়েছে সেই শর্তগুলো বহাল থাকবে সরাসরি কিন্তু তার আইনজীবী এবং বিকাশ মিশ্র নিজেও জানিয়েছে জানি রাখি অন্যদিকে আজকে আনন্দ কুমার সিং সিআইএসএফ আধিকারিক এবং সুনীল ঝাকেও কিন্তু চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয় তারাও চার দিনে সিবিআই আদালতে সিবিআইয়ের যে কাস্টাডিতে ছিল এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু সিবিআই যে আইনজীবী তিনি আজকে আদালতে জানিয়েছেন যে এদের জিজ্ঞাসাবাদ করার পর বেশ কিছু তথ্য তারা পেয়েছেন এদের জামিন যদি এই মুহূর্তে দেওয়া হয় তাহলে সেই তথ্য পেয়ে যে তদন্ত সেই তদন্ত সিবিআইয়ের শেষ হয়নি তদন্ত চলছে এতে জামিন যদি দেওয়া হয় তাহলে এরা নিজের নিজের জায়গায় প্রভাবশালী অর্থাৎ ধৃত যে প্রাক্তন ডাইরেক্টর এবং সিআইএসএফ আধিকারিক তারা নিজ নিজ এলাকায় প্রভাবশালী এবং তাদের তদন্ত শেষ হয়নি তাদেরকে জেরা করে তথ্য পাওয়া যায়নি যে তদন্ত সেই তদন্ত শেষ হয়নি এতে প্রভাবিত হতে পারে তদন্ত সেই যুক্তি দেখা হয় অন্যদিকে আইনজীবী যে দুই ধৃতদের যে আইনজীবী অর্থাৎ ইসিএল আধিকারিক এবং সিআইএসএফ যে আধিকারিকের যে আইনজীবী ছিলেন তিনি দেখিয়েছেন যে এনারা তদন্তে সহযোগিতা করছেন এতে এদেরকে জামিন দেওয়া হোক কিন্তু শেষ পর্যন্ত জামিনের আবেদন করলেও সিবিআই আদালত এই চোদ্দ দিনের এদের জেল হেফাজতের নির্দেশ দেয় এবং আগামী ২৯ তারিখ ইসিএলের প্রাক্তন আধিকারিক এবং সিআইএসএফের যিনি ইন্সপেক্টর রয়েছেন তাকে তাদের ২৯ তারিখে আবারও সিবিআই আদালতে তোলা হবে অন্যদিকে যেটা সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে যে অর্থাৎ প্রভাবশালী তত্ত্বকে খাড়া করেছে সিবিআই যে আইনজীবী অর্থাৎ এই ধৃত যে দুজন সেই দুজনের ক্ষেত্রেও প্রভাবশালী তত্ত্ব খাড়া করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে দুজনের শুনানি দুপক্ষের শুনানি শোনার পর যুক্তি শোনার পর সিবিআই আদালত কিন্তু এদিন দুজনকেই ইসিএল এর প্রাক্তন আধিকারিক সুনীল ঝা এবং ইন্সপেক্টর যে আনন্দ কুমার সিংকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে